সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি আর কোথাও তাঁকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি, কেন শেখেননি এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। আসলে তার মুখেই এমন কথা মানায়, আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তাঁর প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরিঝিরি শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষে নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নানঘরের দরজা বন্ধ করতেই আমি বাইরে থেকে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারিনে রাত জাগতে হে নাথ ভাবতে অনিবার। এই অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম, আর আমার মারও বোধ হয় সবগুলো কথা জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতে মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব শব্দের অর্থ জানতে চাইবে না, নিজে নিজে আবিষ্কার করো, ভাবো আরো ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, সত্যি তুমি ভাবছ? আমি একটু না থেমে বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বলে, নন স্টপ ভাবতে পারছ, আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? আসলে স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথায় এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু রবীন্দ্রনাথ আর আমার মার গান, আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এ দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক অনেক কিছু। আমার মার একটি প্রিয় গান, কাঁদালি তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাবো আগম পাড়ে। দু একদিন পরপরই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা যে আমার এমন আপনার হয়ে গেছে, এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছেও জানতে চাইনি। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো,
আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকল। আমার হঠাৎ মনে এলো নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি। হঠাৎ মনে হলো প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন তারা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে। গভীর দুঃখের সঙ্গে যেমন আনন্দের, গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানালার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। জলের ছাড় থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানালা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, মা, ও মা, মা গো, অভিসার মানে কি? মা বলল, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? অভি, ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকেই। মা বলল, অভিসার মানে যাওয়া, অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলি মা ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হল। গমন মানে যদি যাওয়া হয়, গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। এই অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। আরও বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলে নিবে কেড়ে, দেবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে একই দায়ে। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এই কথার আসল মানেটুকু। ঝড়ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব আগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, পরাণে বাজে বাঁশি নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীরে করিলে দিশে হারা, সকলি নিবে কেড়ে, দেবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে। জানালায় চোখ পড়তেই দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সব সপে ভেজা জামায় ঘরে ঢুকতেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে যতদিন যাবে। কমলিকার খাতাটা বন্ধ করে শান্তা দিদিমণি
এক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইলেন। টিচার্স রুমে অন্য দিদিমণিরা এতক্ষণ সকলেই চুপ করে শুনছিলেন। শান্তাদি নীরবতা ভঙ্গ করে বললেন, এবার আপনারা আমায় বলুন আমি কি করব। প্রথাগত লেখা নয় বলে, সাল তারিখ মাসের খ্যাত নয় বলে আস্ত একটা শূন্য বসিয়ে দেব, নাকি লেখাটার উপযুক্ত মর্যাদার ব্যবস্থা করব? তরুলতা দিদিমণি, বয়সে সবার বড়, আগামী বছরই বোধহয় ওর অবসর নেয়ার বছর, বললেন, এ তো দেয়াল পত্রিকার লেখা, স্কুলের খাতায় এ ধরনের রচনা আমার মতে অ্যালাউ না করাই উচিত। শান্তা দিদিমণি দৃঢ়স্বরে জানতে চাইলেন, 125তম রবীন্দ্রনাথ জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথকে জীবনমুখী করে তোলার প্রসঙ্গটা গতকাল আপনি বলেছিলেন না? তরুলতা দি তবু হার মানলেন না, বললেন, বলেছিলাম, কিন্তু এখানে জীবনমুখী করে তোলার চেষ্টা কোথায়? এ তো অহেতুক কাব্য। এভাবেই দুই দিদিমণিতে কিছুক্ষণ তর্ক চলে। শেষকালে মেজরিটির রায়ে সিদ্ধান্ত হয়, কমল্লিকার রচনাটি আমার চোখে রবীন্দ্রনাথ হয়েছে, রচনা রবীন্দ্রনাথ হয়নি। সব বন্ধুরা কিছু না কিছু মার্কস পেয়েছে, কমল্লিকা কেবল লালকালির একটি মন্তব্য। আবার লেখো, রচনা রবীন্দ্রনাথ, আমার চোখে রবীন্দ্রনাথ নয়। কমলকে বুঝতে পারে না আমার চোখে আর আমার রবীন্দ্রনাথের তফাতটা কোথায়। তার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে, খাতার মলাট ভিজে যায়, বড় লজ্জা করে তার, যা তার একান্ত নিজের অনুভূতি তাকে সকলের সামনে এনে অপ্রস্তুত হয়ে যাবার ব্যথায় সে নীরবে কাঁদতে থাকে। শান্তা দিদিমণি সবই লক্ষ্য করেন। ক্লাস শেষে কমলিকাকে বাইরে ডেকে পিঠে হাত রেখে বলেন, তুমি যেমন করে অভিসার শব্দের অর্থ খুঁজে পেয়েছ, আর কেউ কি তা পেয়েছে? তুমি জানো তুমি এখন কত ধনী, কাঁদছ কেন? কমলিকা আরও একবার বুঝতে পারে, কাকে বলে কাঁধালে তুমি মরে ভালোবাসারি ঘায়ে। ঝেঁপে আসা চোখের জলকে সে দু চোখের পাতা দিয়ে শক্ত করে তাড়াতাড়ি বন্দি করে রাখতে চায়, তবুও তারা গাল ভরিয়ে ঝরে পড়ে। শান্তা দিদিমণি বলে, বোকা মেয়ে।